দুনিয়া তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব ফিকির করতেছে, দুনিয়া মুসলমান অমুসলমান কাফের মুশরিক প্রত্যেকে দুনিয়া সাজাবার জন্য দুনিয়া সুন্দর করার জন্য দিবা ঋষি ফিকির করতেছে, বিরাম নেয় এক সেকেন্ড বিশ্রাম নেয়, কেউ না কেউ ভাবতেছে, এক গ্রুপ ঘুমাইতেছে আর এক গ্রুপ জেগে আছে, শিফটে ডিউটি। যেমন আমাদের এটিএম বুথ, ব্যাংকের টাকা আপনার একটা ছোট কার্ড আছে, এটা দিয়ে ভিতরে ঢুকাইলে মেশিনে টাকা নেওয়া যায়, এটা এটিএম বুথ কর। তো এইটার নিয়ম হইল 3/24, মানে 8 ঘন্টা করে একজন ডিউটি এই বুথের সামনে দাঁড়ায় থাকে বসে। তাহলে ওই বেটা যদিও 8 ঘন্টা পরে ঘুমাইতে গেছে কিন্তু এটা বন্ধ নয়, পরে আরেকজন আসছে আবার আরেকজন, 24 ঘন্টা দিন রাত মিলাইয়া তিনজনে ডিউটি। অর্থাৎ দুনিয়া এক সেকেন্ডের জন্য কাউকে বিরাম, দুনিয়া নিয়া এই পরিমাণ মেহনত চলতেছে কিন্তু সেই তুলনায় আখেরাতের ফিকির আখেরাতের মেহনত একদম কম, একদম নাই বললেই চলে, নাই বললেই চলে, আওয়ামের মধ্যেও নাই হুজুরদের মধ্যেও। আপনি 10,000 হুজুর দেখবেন হাঁটেন, আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ওস্তাদ হাজার হাজার, আমাদের ফিকির শুধুই আমি আমার বউ আমার ছেলে, এরারে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারলাম আর কিছু। তাহলে এই বিশাল জাতি গোষ্ঠী মানুষের আখেরাতের ফিকির কে করবে, কবরের ফিকির কে করবে, মৃত্যু পরবর্তী জীবন সাজিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ কে সরবরাহ, কে বলবে, কে দাঁড়ে দাঁড়ে গিয়ে শোনাবে যে হে বাবারা হে ভাইয়েরা হে যুবকেরা হে মুরব্বীরা হে মারা হে বোনেরা, এখানেই শেষ না, এই সাজ এই গজ এই ফুর্তি এই আনন্দ এই বাড়ি এই ঘর এই দালান এই সোফা এই ফার্নিচার এখানেই শেষ না, এটা কে বলবে, দাঁড়ে দাঁড়িয়ে কে বলবে, কেউ না, সবাই যে যেখানে আছে দুনিয়া পেয়ে খুশি, মুরব্বীরাও জোয়ানের মুরব্বীরা মোটামুটি ভাত খাইতে পারলে রাত্রে ঘুমাইতে পারলে বাকি টাইম আরামসে চুপচাপ গল্প স্বল্প চা পান বিড়ি চায়ের দোকানে আড্ডা এমনি এমনি রাতও পার করে যেতেছে দিনও পার করে ফেলছে। তাহলে মানুষকে আখেরাত শেখাবে কি, পরকালের কথা বলবে, মৃত্যু পরবর্তী জীবনের কথা মনে করেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দাদা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান কাইয়িস, সৌদি আরবের কাইয়িস এটারে বুদ্ধিমান, এটা সৌদি আরবে সাধারণভাবে সৌদি আরব মানুষরা বলে কয়েস মানে বুদ্ধিমান, কাইয়িস আল্লাহ নবী বলেন সে প্রকৃত বুদ্ধিমান, মান দানা নাফসাহু যে প্রতিনিয়ত নিজের দিকে হিসাব করে, নিজের নফসের হিসাব নিজের জীবনের হিসাব রাখে, ও আমিলা লিমা বাদাল মউত এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, প্রতিদিন প্রায় 4 লাখ টাকা দিয়ে আমি তো বলি নাই বলছি যান, দয়া করে মনোযোগী হন, আমি খুব দ্রুত কথা শেষ করে দেবো।
তো মান দানা নাফসাহু, যে হিসাব খেয়াল নজর নিজের দিকে রাখে আমার অর্জন কি, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে সে আমল করে তার মূল ফিকি। আজকের সারাদিনে যদি 24 ঘন্টা হয় একদিনে, তাহলে যে কোনো মূল্যে আমার সিদ্ধান্ত থাকতে হবে আমার আখেরাত বেশি হবে, আমার নামাজ সিকির তেলাওয়াত তসবিহ দান সাদাকা দাওয়াত তাবলীগ আল্লাহর কোরআন তেলাওয়াত ইবাদত এগুলো বেশি হতে, কারণ আখেরাত বেশি সময়ে দুনিয়া অল্প সময়, এটা বুদ্ধি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বুদ্ধি, সে বুদ্ধি শুধু নামাজ না, শুধু যদি 5 ওয়াক্ত নামাজও কেউ ঠিক মতো পড়ে তাহলে তো 1 ঘন্টা না, 5 ওয়াক্ত নামাজের টাইম মিলাইলে সব মিলাইয়া নাহলে 1.5 ঘন্টা নাহলে 1 ঘন্টা, তো দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি দুনিয়ার জন্য দিবেন আর 1 ঘন্টা শুধু আখেরাত দিবেন। আখেরাত কি এত সামান্য? আখেরাত কি 10 টাকার ভাড়া? আখেরাত কি এনতিকে দে বিদ্যা? কথা বলেন না, এনতিকে দে বিদ্যা তাই এখান থেকে ফোন ওরা তো তাই তাহলে বলে, তাহলে তো শুধু নামাজই যথেষ্ট, আরো লাগবে। আমরা যেমন ব্যবসার ক্ষেত্রে দুনিয়ায় বলে পরিচিত মানুষকে দিলে না ভাই যত কথা এখন যত খাতিলে ওই তো না আরো দিত বলে কি না আরো দিত না ভাই 2000 টাকা আমার ফুজিও এত আরো দিত আরো 1000 না ভাই ভাই তাহলে থাক মহব্বত আছে বালা এক দরকার নেই এ মানে নিবেন আরো দিত তাইলে আখেরাত শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ এই 1 ঘন্টার আমল এতে চলবে না, আখেরাতে তো কম পরকালে তো কম। তাহলে কে বুঝাবে আমাদেরকে, কে ভাববে? এই জন্য বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের দিকে খেয়াল রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়ালা আজিজু মান আতবা নাফসুহু হাওয়া, আর ব্যর্থ অক্ষম দুর্বল অপদার্থ সে যে সব কিছুতে নিজের মনের অনুসরণ, মন যা চায় তাই, মন চাইলে ঘুম যায়, মন চাইলে সজাগ, মন চাইলে পানি খায়, মন চাইলে মদ খায়, মন চাইলে বিড়ি খায়, মন চাইলে গুঁজে যখন যেটা মন চাই, মন চাইলে নিজের বউ দেখে, মন চাইলে মানুষের ভিডিও দেখে যখন যা মন চাই, সে হল ব্যর্থ আজেস ও তামান্না আল্লাহ। নবী বলে করে তো সব গুণের কাজ মন চাহিদা মতো, কথায় কথায় আল্লাহর উপরে ভরসা করে আশা করে, আশা করে মুখে বলে আরো মাত্র না আল্লাহ বরস, আল্লাহ বরস, বিড়ি খাইতে খাইতে টেলিভিশন দেখতে দেখতে বলে, গালি দিতে দিতে বলে, বাটপারি করতে করতে, নাফরমানি করতে করতে চলমান বলে কি আল্লাহ বরস। তাহলে আমি আপনাদেরকে প্রথমই কথাটা যে আয়াতখানা পড়ছি এই আয়াতের প্রেক্ষাপট বোঝানোর জন্য এটা বললাম। আসলে মৃত্যু পরবর্তী ফিকির, মৃত্যু পরবর্তী প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জীবনের কথা জানা বুঝা মানা আমল করবে এটাই আমাদের মূল ডিউটি, মূল কাজ। কিন্তু এটা বলার বোঝার বোঝানোর আমল করার মতো লক্ষ্য,
লোক, কিন্তু এই কমের মধ্যে যে আল্লাহ তাআলা আমারে আপনারে আনছে, যে আল্লাহ তাআলা শুকর আলহামদুলিল্লাহ। এক গ্রামে এক এলাকায় হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে ডুবে আছে, সেখান থেকে যে আমারে আপনারে আল্লাহ তাআলা আখেরাতের কথা ভাববার জন্য, শুনবার জন্য একটু তৌফিক দিয়ে মসজিদে বসাই রাখছে, এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আল্লাহ যেন আমি উঠতে চাইছিলাম, আল্লাহই যেন আমার ফেরেশতা দিয়া বসায় দিছে, তাহলে বসায় রাখ আমার ঘর মসজিদ। আবার অনেককে আল্লাহই যেন অনেককে তাড়ায়, যা বেরো, তাহলে আমি আমার কোরআনের সামনে বসাবো, আমার সুন্নতের সামনে আমি বসাবো, আমার দ্বীনের খেদমতে লাগাবো, যা। এজন্য নিজেরা ভাবা দরকার, এটাই মূল ভাবনা, মূল পরিকল্পনা, মূল হিসাব। আয় ব্যয়ের মূল হিসাব হল আখেরাতের কি হাল, পরকালের কি হাল। দুনিয়া তো হিসাব করতে হয়, দুনিয়া হিসাব করতে হয়। লা নাসআলুকা রিজকা নাহনু নারজুক, আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে আমি রিজিকের কাজে উপার্জনের কাজে লাগাইতে চাই না, আমি আপনাকে রিজিক, আমি আপনি আখেরাতের ফিকির, আখেরাতের ফিকির করেন, আখেরাতের ফিকির। জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে যখনই সংসারে অভাব দেখা দিতেন, ফাজাইলে আমালের মধ্যে আছে, যখনই অভাব দেখা দিতেন, পেরেশানি দেখা দিত, তখনই নিজে এবং পরিবারের সদস্যদেরকে বলতেন নামাজে দাও, নামাজ পড়তে শুরু করো, নামাজ সব পেরেশানি সব অভাব দূর করে দিত। ইজা হাযারাহু আমরু ফাযা ইলা সালাহ, যখনই পেরেশান হতেন কোনো বিষয়ে তখনই নামাজের দিকে ছুটতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির আমলে আমরা জোরে যদি আকাশে বাতাস শুরু হইত তখনই আমরা মসজিদের দিকে নামাজ পড়তে ছুটতাম, নফল নামাজে দাঁড়াইত। এই ছিল ওনাদের ফিকির। তাহলে বাবারা মুরব্বী মাশাআল্লাহ, বেশিরভাগই আজকে যে কয়জনই বসছেন এর মধ্যে মুরব্বী বেশি বসছে, আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করে। তো এই যে আয়াত, আমি তিনটা আয়াত পড়ছি, কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা, সুরায়ে বাকারা, এই সুরার তিনটি আয়াত 94, 95, 96, এই তিনটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, আর অল্প একটু সময় এর উপরে কিছু কথা বলতে চাই। এখানে মূল বক্তব্যটা হলো ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের পথ দাওয়াত দিচ্ছিলেন মক্কায় মদিনায় এবং আশেপাশে নবীজির হায়াতে, তখন নবীজির প্রতিপক্ষ হিসাবে ইসলামের মোকাবেলায়, নবীজির দাওয়াতের মোকাবেলায় তিনটা শ্রেণী ছিল। কয়টা শ্রেণী? এক নম্বর মূল ভারী সংখ্যক ছিল মুশরিক, যারা শিরিক করত, মূর্তি পূজা, তারা মূলত শিরিক, তারা আল্লাহকে কিন্তু মানে, সমস্ত মূর্তি পূজো কাকে মানে? আল্লাহকে মানে, আগেও মানত এখনো, হিন্দুরা এখনো কি মানছে? আল্লাহকে মানে, ভগবান মানে, হ্যাঁ না এখনো কি বলে? ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা, তাইলে। কিন্তু শিরিক করে মূর্তি, এগুলাকে বলে এগুলো ভগবানের দয়া আমাদের জন্য এনে দিবে, মা না'বুদুহু ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, কোরআনে আল্লাহ তাআলা বলছে সমস্ত মুশরিক বলে যে এরা আমাদেরকে, আমরা যাদের পূজা করি, ইবাদত করি, বন্দিগি করি, এরা
আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে তো এই মুশরিক একদম দুই নাম্বার হলো দ্বিতীয় নবীজির দাওয়াতের প্রতিপক্ষ মুসলমানদের রাসূলুল্লাহ দ্বিতীয় প্রতিপক্ষ ছিল ইয়াহুদি কি ইয়াহুদি যারা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করত ইয়াহুদি মদিনার মধ্যে মক্কায় বেশি ছিল মুশরিক আর মদিনায় বেশি ছিল ইয়াহুদি তিন নম্বরে অল্প কিছু সংখ্যক ছিল নাসারা খ্রিস্টান খ্রিস্টান তারা মক্কা এবং মদিনায় না তার থেকে আলাদা একটু দূরে ছিল বিশেষ করে আরবের একটি জায়গা আছে নাজরান এখনো আছে নাজরান ওই নাজরান এলাকায় সবচেয়ে বেশি খ্রিস্টান থাকত নাসারা ঈসা নবীর অনুসারী তো এই তিন দলের মধ্যে নবীজির দাওয়াত নবীজির কোরআনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হ্যাঁ আল্লাহর কথা এগুলোর সবচেয়ে বেশি পাল্টা যুক্তি পাল্টা প্রশ্ন পাল্টা প্রতিউত্তর সবচেয়ে বেশি করত ইয়াহুদিরা কারণ তাদের কাছে তো কিতাব আছে তারা না মুসা নবীকে মানে তাওরাত কিতাব মানে মূলত তাওরাতের মূল কিতাব তাদের কাছে ছিল না তো তারা মুশরিকরা কুরাইশরা তারা মূলত তাদের কাছে কোনো যুক্তি নেই তাদের মূর্তি যে সঠিক না এখন এটার সঠিক প্রমাণের জন্য তাদের কাছে আসলে মজবুত কোনো কি ছিল না যুক্তি ছিল না যার কারণে তাদের যুক্তি ফিরা ফিরা এই জন্য তারা মুসলমানদের উপরে কি করত মারধর করত জুলুম নির্যাতন করত তারার কথা এত কথা বুঝি না যে সাইড থাকতাম বাপ দাদা যেটা করে এটা হলো তাদের যুক্তি হলো নাইলে আমার আব্বা করলো নাইলে আমার দাদা করলো সুদা এত কথা বুঝি বাপ দাদা করলো তাহলে তাদের যুক্তি ছিল কথা বুঝছেন কিনা বলেন তাদের কাছে প্রশ্ন করার মতো পাল্টা কৌশল ছিল তারা এই জন্য বিরোধিতা করত কিন্তু ইহুদিরা বড় ধূর্ত বড় হারাম বড় আপনার জঘন্য ছিল সেই নবীদের জামানা থেকে আজকে পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এরা ইমানদারের মুসলমানের হ্যাঁ মুমিনের আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী দুশ্মন বিরোধিতাকারী ইহুদি কারা ইহুদি ইহুদিরা আছে ইসরায়েলে ফিলিস্তিনের পাশে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইহুদি একত্রে থাকে অন্যত্র ছড়ায় ছিটাইয়া আছে কিছু তবে মূল তাদের এলাকা সংঘবদ্ধ তাদের এলাকা হল ইসরায়েল তাদের একটা দেশ তো দেখেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন এই ইহুদিরা তারা কিন্তু নবীজির কথার পাল্টা কথা বলত কোরআনের পাল্টা তারা জবাব দিত তারা বলতো হ্যাঁ আমাদের তাওরাত কিতাবে এই আছে আমাদের নবী মুসা এই বলে গেছে আমাদের আমরাও আখেরাত মানি আমরাও মৃত্যু মানি আমরাও কবর মানি আমরাও জান্নাত মানি আমরাও জাহান্নাম মানি এটি তারা মানত কইত স্বীকার করত কথা বুঝছেন কিনা কিন্তু এগুলোর ব্যাপারে ব্যাখ্যা দিত তারা তাদের মন মত তাদের মন তারা নিজস্ব খেয়াল খুশি মতো বলত তাদেরও এটা বিশ্বাস ছিল মৃত্যু হবে আর মৃত্যুর পরে বিহাসরের মাঠ হবে বিচার হবে জান্নাত কিংবা জাহান্নাম হবে এগুলো তারাও কি করত বিশ্বাস কিন্তু বিশ্বাস যে করত ওটার ব্যাখ্যা দিত তাদের নিজেদের মন মতো কি ব্যাখ্যা দিত মূল ব্যাখ্যাটা তারা দিত
তারা বলতো এই কোরআনে এগুলো বলছে কয়েকটা আয়াত এক নাম্বার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই ইহুদিরা খ্রিস্টানরা বিশেষ করে প্রথম ইহুদি ওরা বলতো وقالت اليهود والنصارى نحن ابناء الله واحبابه نعوذ بالله يهودرا খ্রিস্টানরা বলতো আমরা হইলাম আল্লাহর পুত্র এবং আল্লাহর ঘনিষ্ঠ احباب احباب আল্লাহর বন্ধু আমাদের কোনো চিন্তা না আমরা আল্লাহর সংসারের লোক আমরা আল্লাহর কি সংসারের লোক আমরা তো চিন্তা কি আছে মৃত্যু পরবর্তী আমাদের কোনো ঝামেলা হবে না এই হলো তাদের একটা বক্তব্য মৃত্যু মানে কথা বুঝেন নাই হাসরের মাঠ মানে জান্নাত জাহান্নাম কি মানে মুশারফ তুমি শোনো কেমন মনে করে আমাদের বলি ঠিক আছে কথা ঠিক আছে তুমি ঘুমাও হের দায়িত্ব দিছি তাইলে نحن ابناء الله واحباؤه এটা ভালো হের বুদ্ধি ভালো হের ছোট ভাই নিয়ে আসছে হ্যাঁ লোক হয়েছে চলে তো এরপরে আরেকটা আয়াত দেখেন কোরআনের আয়াত ইহুদিরা বলতো ইহুদি ওই যে মুসা নবীর অনুসারী দাবিদার তাওরাতের দাবিদার তারা বলতো وقالوا لن تمسنا النار إلا أياما معدودة ترى بنت عشرة ميدان الجلد بشر الماتة أما موسى نبي دور بار جسيل تلج دين سيل تكون أمرا একটু ভুল করে ফেলছিলাম একটা গাভীর পূজা করছিলাম কয়দিন বুঝলেন না এই গাভীর পূজা করছি 30 40 দিন আমরা এই জন্য আমগরে আল্লাহ তাআলা সর্বোচ্চ এখানে যদি বেশি নো ফিরে তাহলে সর্বোচ্চ চল এক সিল্লার বেশি 40 দিনের বেশি এরপরে আশা করি আর ফিরতে এই وقالوا لن تمسنا النار الا اياما معدوده গুনে গুনে অল্প কয়দিন আমাদেরকে মার ওই যে কয়দিন আমরা মুসা নবীর অবর্তমানে আল্লাহরে ছেড়ে দিছিলাম আর নাই তো আমরা চির বেহেস্তি আমরা জান্নাত নাউজ এই হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা হলো তাদের বলতো অকালু কোরআনের আয়াত লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা আল্লাহ তাআলা বলেন তারা বলতো ঈমানদার যে জান্নাতে অবশ্যই কেউ যাবে না কেউই জান্নাতে যাবে না জান্নাতে যাবে শুধুই কেবল তারা ইহুদি যারা এবং নাসারা খ্রিস্টান যারা হেগর লগে রয়েছে একতরা যখন অল্প কয়েকজন একতরাও যায় মূলত তো আমরাই যাবো তারপরও তো বারান্দা বারান্দায় জায়গা তো থাকবেই হ্যাঁ তোরারে কি ওইদিকে দিয়ে বারান্দা তারান্দা বা ছোট বড় যদি রোম থাকে অতিরিক্ত ওইগুলার তোরা থাকে বাকি মুসলমান যাইতো না এটা কইয়া দেবে ইমানদাররা যাবে না মোহাম্মদের অনুসারীরা এই তিনটা আয়াত তাহলে তিন আয়াতে কি বোঝা গেল এক নম্বর তারা দাবি করলো আমরা আল্লাহ তাআলার পুত্র একবার কইল নবীরে উনি আল্লাহর পুত্র আবার কয়টা আমরাও আল্লাহর ফাজিল কারা ফাজিলের তো একটা সীমা আছে তো এই আমরা আল্লাহর পুত্র আবনাউল্লাহ ও আহিবাহু আল্লাহর বন্ধু দোস্ত দুই নম্বর হলো আমরা শুধু অল্প কয়দিন সর্বোচ্চ 40 দিন আমাদেরকে আগুনে পুড়তে হবে এরপরে আর আমরা আগুনে জ্বলব না এরপরে আমরা জান্নাতি হয়ে যাব নাউজু আর তিন নাম্বার হলো তারা বলতো জান্নাতে যাবই কেবল আমরা অন্য কেউ জান্নাতে সাইডেও আইতে পারে লাইনাদখুলাল জান্নাত
আল্লাহ তাআলা এদের এই তিন কথার জবাবে তাদের যে দাবি তোমরা আল্লাহর ফুল আল্লাহর বন্ধু তোমরা 30-40 দিনের বেশি ফিরে খাইতে না তোমরাই জান্নাতে যাইবে তাহলে এই সব কথার সমাধান কি আল্লাহ তাআলা বলে সব কথার সমাধান হলো আগে তো মরতে হইব কথা বলেন না আগে মরতে হবে কি তারপরে না হাশরের মাঠ তারপরে না জান্নাত তারপরে না 40 দিনের ফিদা যাই কো সবকিছুর মূল হলো কি প্রথম স্টেশন কি মৌত মৃত্যু তো আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোমাদের যদি আখিরাতের ব্যাপারে পরকালের ব্যাপারে জান্নাতের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে তোমাদের ধারণা যদি এটাই হয় তো তোমরা জান্নাতি তোমরা জাহান্নামে যাইবা না অথবা 40 দিনের বেশি আযাব ভোগ করবা না তোমরাই আল্লাহর পেয়ারা আল্লাহর ফুল তো সবই তো ঠিক আছে তাহলে তোমরা খোলা মাঠে সবার সামনে প্রকাশ্যে বেড়ার মতো মৃত্যু কামনা করো যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন কারণ আমাদের মৃত্যু মানেই তো কোনো টেনশন নাই আমরা জান্নাতে যাব কথা বলছি আচ্ছা মাশা চলে তো আল্লাহ তাআলা বলেন শুনতেছেন সবাই আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলুন তাদেরকে বলেন তাদের দাবি তো বুঝছেন কথা বলেন না দাবি বুঝছেন কি যে আমরা আল্লাহ সন্তান আমরা আল্লাহর বন্ধু আমরা 40 দিনের বেশি কি খাবো না ফিরে খাইতাম না আমরা জান্নাতে আমরাই কি অন্য কেউ তাহলে আল্লাহ তাআলা বলেন ইন কানাত লাকুমুদ দারুল আখিরা ইনদাল্লাহ খালিসাতান মিন দুনিন নাস যদি আল্লাহর নিকটে আখিরাতটা যদি শুধুই কেবল খালিসাতান শুধুই খালিস অন্য সব মানুষকে বাদ দিয়ে তোমাদের জন্যই হয় জান্নাত শুধু যদি তোমাদের জন্য হয় পরকাল যদি যদি শুধু তোমাদের জন্যই হয় ফাতামান্নাহুল মাউত তাহলে তোমরা এখনি ইন কুনতুম সাদিকিন তোমাদের এই দাবি যে তোমরা আল্লাহর বন্ধু তোমাদের এই দাবি যে তোমরা আল্লাহর সন্তান তোমাদের এই দাবি যে আমরা বেশি দিন আযাব ভোগ করব না তোমাদের এই দাবি আমরাই জান্নাতে যাব এটাই তো যদি তোমরা সত্যবাদী হও এই দাবিগুলোতে তাহলে তোমরা এখনই মৃত্যু কামনা ফাতামান্নাহুল মাউত তাহলে মৃত্যু কামনা করো বলো যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন আমাদের জান্নাত আমাদের দিয়ে দেন আমরা তো আপনারই লোক আল্লাহ তাআলা বলেন এবার আল্লাহই জবাব দিচ্ছেন ওয়ালান তামান্নাহু আবাদান আবাদান আল্লাহ তাআলা বলেন বলে দেখেন এই বেঈমান একটা কাফেরকে বলেন একটা বেঈমানকে বলেন একটা ইহুদি একটা খ্রিস্টান একটা নাসরমানকে বলেন যে তোমরা মৃত্যু কামনা করো বলে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালান তামান্নাহু আবাদান তারা কখনোই মৃত্যু কামনা করবে না